চিনি তো চিনি, যাকে না চিনি সে আমার খেদমত করে, আমি জানি না। মনের আড়ালে সে মানুষেরই খেদমত করে। যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আসছে সেগুলোর পরিচালনা আমরাই করি, আমাদের দেওয়া দিক নির্দেশনা মতে আমাদের খাদেমরা খেদমত করে। গরু আমার খেদমত করে, তাকে থেকে তার থেকে যেমন আমার পছন্দ হয় সেরকম খেদমত নেই। গাভীর থেকে দুধের খেদমত নেই, বাচ্চার খেদমত নেই, বলদ গরু থেকে হাল চাষের খেদমত নেই, কুকুরের থেকে খেদমত নেই, তারে নাইট গার্ড বানাইছি বাড়ি পাহারাদারি করবে রাত্রে, ঠিক না? এমন করে সারা রাত বললে শেষ হবে না। তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি এত নিয়ামত তোমাদের জন্য বানাইছি খেদমতের জন্য, তোমরা সকলে যদি সারা জীবন ভরে গণনা করো, চেষ্টা করো গুনতে, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, সবাই হায়াত শেষ হয়ে যাবে, গুনে শেষ করতে পারবে না। পাকিস্তানের বর্তমান চিফ জাস্টিস মুফতি তকি উসমানি দামত বরকাতুল আলিয়ার একটা কিতাব আছে, নাম ইসলামী কুতুবাত। ওর ভিতরে আমি দেখলাম, আমার একটা সংশয় ছিল, সে সংশয়টা হুজুরের আলোচনায় কেটে গেছে। 700 কোটি মানুষ আমরা অঞ্চল ভাগ করে এই আল্লাহর সৃষ্টিগুলোর গণনা করা শুরু করব, তাতে গুনিয়ে শাস্তি পারব না, কি কয় কি এত কি। মানুষ আমরা, আমার বাড়ির দায়িত্ব আমি নিলাম, আমার বাড়ি কি কি আছে আমি গুনবো, 20 বছর পর্যন্ত গুনবো, গুনতে পারবো না কি আছে। তো সারা দুনিয়ার মানুষ সারা জীবন ভরে গুনিয়ে বলে আল্লাহর মখলুক, আল্লাহর দেয়া নিয়ামত গুনিয়ে শেষ করা যাবে না, এ কি কথা? আপনারা যদি আমি বলা ছাড়া একটু আগায় বসেন, তাহলে না আগানোওয়ালাদের চাইতে 500 বছর আগে বেসতে যাবেন। আমি বলি নেই কিন্তু এখনো, আর বলার পরে যদি আগান তাহলে যাবেন 400 বছর আগে, তার তো 100 বছর লস থাকে। আমি বলি নেই, দাঁড়ানোওয়ালারা যদি না বলা সত্ত্বে বসে পড়ে তারা যাবে 300 বছর আগে বেসতে, দাঁড়ানো লাগে অনুপস্থিত হয়ে যাবে, এই পাশে জায়গা আছে এই পাশে। কথা না বলি ভাই, শরীর এত খারাপ বলি না, সবাই প্রবলেমে বক্তারা সেই কয় অসুস্থ ভালো দেখতেছেন, আমরা তো রুগী দেখতে চাইছি, তোমাকে কিনে আনছি ওয়াশ করবা, এই জন্য বলিও না বলি বা লাভ কি, একেবারেও লাভ কম না। মহব্বতের সাথে অনেকে দোয়াও করে, জাল্লা হুজুরকে হায়াত দাও, সুস্থ করে দাও। হেল্লা কত পারা যায়, দিন বলি আলপসি রাজবর মলন বলি, এ গরু বেশি দিন পেয়ে না, খুব কষ্ট। শত শত মাইল দৌড়াইয়া যাইয়া মানুষে, আপনারা ঢাকা গেলে যাইয়া যেদিন যান সেদিন যাইয়ে যে বাসায় যান তার কথা করি না, আমি একটু দিয়েব ধীরে ওইটা আইসে বাড়ি এসে বা 2 দিন আমার খালি জিমেনোর সুযোগ দিব, আমি 2 দিন মতো খালি জিমেব, আর আমাদের জিমেনোর সময় নেই। আল্লাহ, যাই হোক, তো আমি এই নিয়ে নিজেও বাড়ি সংশয়ে ছিলাম, এই আমাকে বাংলাদেশের সভা বলো বক্তার ওয়াজে যে সময় সুর উঠবে ওই সময় তো ওয়াজ, এর আগে একটু কাজ না, সুর দিলে সুরের দিক নজর যায়, কান যায়, খেয়াল যায়, কথা কি কয় অকিচ্ছু শোনে না বোঝে না। কোরআন হাদিসের মধ্যে সুর নাই, আছে কাটা কাটা কথা,
কিন্তু আমাদের বাঙালি বক্তাদের আল্লাহর ফজলে তালে আসে যায়, তাই আমিও যেটুক আছে সেটুক দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে জোর ভালো না, বুক ব্যথা উঠতেছে, তাই উঠবো না মনে হয় ভাব না। তো যা বলি দাঁড়িয়ে থাকা লাগে, টের পাইনি তোমরা 300 বছর আগে বেঁচে যাবে না, আমরা 300 বছর পরে যাবে। অনেকে আবার আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, পশলি প্যান্ট লুঙ্গি নষ্ট হচ্ছে, ওরে দাঁড়ায় খায়। এরপর যদি আটা দেয় বলবো সত্যি পানি ভাই দেয়। তো এখন এই 700 কোটি মানুষের সারা দুনিয়ার নিয়ামত বনবো, গুনে শাস্তি পারবো না, এ কি কথা? তকি উসমানি লেখেন যে এই প্রশ্নটা আমারও জীবন ভরিয়ে, যে আল্লাহ এই চ্যালেঞ্জটা কিভাবে করলেন, যে সারা দুনিয়ার ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, সকলে মিলে আজীবন গণনা করেও নিয়ামত গুনে শেষ করতে পারবেন না। একবার বলি সুবহানাল্লাহ, বিষয়টা আশ্চর্যজনক। তো উনি বলেন আমি এর অ্যান্সার পাই না, শুধু শব্দ সিরলাই এরকম লেখে যে আল্লাহর অপূরন্ত অসংখ্য নিয়ামত। لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. এই সারা দুনিয়ার সমস্ত পানিকে খালি করা হবে, সমস্ত গাছকে কেটে কলম বানানো হবে, আর তোমরা এই কলম আর ওই কালিতে লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, আবারও দ্বিগুণ দেওয়া হবে তাও শেষ হবে, আল্লাহর কালেমা আল্লাহর নিয়ামত রাজি লিখে গুনে শেষ করতে পারবে না। এ কত বড় চ্যালেঞ্জ! তো তকি উসমানি বলেন আমার এই প্রশ্ন সফল হয়ে গেছে, আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণ করেছি বিজ্ঞানীদের সাথে। ওই তলদেশে যাইয়া সাগরের নিচের সমস্ত সৃষ্টি দেখা আমার প্রশ্ন হল হয়ে গেছে, যে এই জমিনের উপরিভাগে যা আছে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি পানির নিচে আছে। আমি জানি না, চিনি না, বুঝি না, তবে সবই আমার খাদেম, সবই আমার, ঠিক না? বিশাল সৃষ্টি ভান্ডারের ভিতরে মানব জাতিকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। পাশে জিন জাতিকে বানাইছে আল্লাহ পাক তার ইবাদতের জন্য। হে যুবক, পাগলামি মোটে করিস না, সুরের মধ্যে আপনি ঢালি মালু উঠতে পারে, অসুবিধে দূর কবার আনে, চাচকের মতো টাকায় থাকতে হবে বক্তার দিকে। আমি ওয়াজ করি আর আরেকজন করুক, যে যখন কথা বলে তুমি খেজুর গাছের ঠিলের মতো, বক্তা খেজুর গাছ মুখ একটা নালি, এই নালিতে কোরআন হাদিসের রস পড়বে, তুমি ঠিলে যদি টাইট করে জায়গা মতো নালি বরাবর কথা থাকে তাহলে দুই কথা ভিতরে ঢুকবে, নইলে যদি আনন্দ ফুর্তির জন্য এসে থাকে সব দিন সব কথায় আনন্দ পাবা না। তবে আজকে যে কথাগুলো বলবো আল্লাহ যা বলাবে এর মধ্যে তোমার হিদায়াত থাকে বসতে পারে, বাকি জিন্দেগির স্টার্টিং তোমার বাম দিক থেকে ডান দিক ঘুরে যেতে পারে, প্রত্যেকটা কথাকে জিলবা খাইবা বাড়ি নেওয়ার চেষ্টা করবা। আনন্দ ফুর্তির জন্য কয়েকদিন আগে দুর্গা পূজায় গেছিলে, সে জায়গা যথেষ্ট আনন্দ পাইছো, আরো সামনে হিন্দুদের অনেক পূজা পাঠ আছে, কোন তাই পারান না বললে লাস্টে দল বল বাইকে নিয়ে চলে যাবা শিক্ষা সফরে কুয়ো কাটা সমুদ্র সৈকতে যাইয়া ল্যাংটা ল্যাংটির আনন্দ ফুর্তি করে আসবা, এরপরে কম্পল্লি চলে যাবা নিরিবিলি পার্কে, গাং পারলি উপার যাইয়ে পাইয়ে যাবা। ওগুলো টাল্টু বাল্টু বাদ দিয়া জিন্দেগির স্টার্টিং বাম দিক থেকে ডান দিক আনতে হবে, ঠিক কি ঠিক না? এই মতে হার চিজের আদা নিকেছিস, এই মতে খুজরা না দানি আহমাকি, দুনিয়ার সব কিছুর দাম বোঝ, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি দালান কোটা সব কিছুর দাম তুমি বোঝো, এ যুবক তুমি তোমার নিজের দাম বোঝো না, তুমি কত দামি তুমি জানো না।
আল্লাহ পাক তোমার মতো একটা যুবক রে বানাইতে কোটি 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 হাজার হাজার কোটি টাকার মাল মেটেরিয়াল খরচ করেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি গিয়ে দেখো তোমার কোন একটা পার্স যদি মার খেয়ে যায়, চলে যাও মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তারদের কাছে, একটা পার্স সংগ্রহ করতে তোমার কত টাকা লাগবে? দুইটা চক্ষু যদি নষ্ট হয়ে যায় 14 থেকে 18 লক্ষ টাকা লাগবে, দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় 18 থেকে 20 লক্ষ টাকা লাগবে, ছোট্ট ছোট্ট পার্স এর এক একটার দাম, দুই দুইটার দাম যদি এত হয়, ছোট্ট দুইটা বাল্ব লাগাইবা 6 থেকে 8 লক্ষ টাকা লাগবে, সামান্য যদি তোমার হার্ট একটু রিং করাইতে হয় 3-3.5 লক্ষ টাকা লাগবে, জন্মসূত্রে যদি এমন একটা আঙ্গুল আল্লাহ না দেয় কম যায় একটা আঙ্গুল, সারা দুনিয়া মাল ম্যাটেরিয়াল দিয়ে তুমি হুবহু এমন একটা আঙ্গুল বানাইতে পারবা না, ঠিক না? বিজ্ঞানীরা আরো বলেন একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ পাগল না মাতাল না বেহুশ না আটকান না, একজন ধীর মস্তিষ্কের সুস্থ মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে যে ঘিলুটুক আছে, যে অল্প একটুয়া ঘিলু আছে, এই ঘিলুটুকের দাম কত? সেই জামানায় আরো এক যুগ আগে দাম ধার্য করেছে, বর্তমান দামের খবর জানি না, আরো 10 থেকে 12 বছর আগে আমি দেখেছি পত্রিকায় একজন মানুষের মাথার ঘিলুর দাম বিজ্ঞানীরা ধার্য করেছে 40,000 কোটি টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর খিদমতের জন্য আমি অসংখ্য নিয়ামত তৈরি করেছি, কুলিকালাকুম কুল্লু শাই, সব কিছু তোমার জন্য বানাইছি, আর মানুষ আর জিন তোমাদেরকে কি জন্য বানাইলাম? আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনার ইনসান এই দুইটা জাতি বানাইছি শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার গোলামি করবি সব জায়গায়, আমার গোলামি করবি, একটা মুহূর্ত আমার গোলামির বাহিরে কাটাইতে পারবি না, এ গোলাম যেমন মনিবের কাছে থাকে, গোলাম মনিবের অর্ডার ছাড়া একটা কদম সামনে বাড়াইতে পারে না, গোলামকে যদি মনিবে বলে এখন রাত ভর দাঁড়িয়ে থাকবি তাহলে দাঁড়িয়ে থাকতে হবে, সারা দিন ঘুমিয়ে থাকবি ঘুমিয়ে থাকতে হবে, সাগরের ভিতরে ঝাঁপ দিবি ঝাঁপ দিতে হবে, আগুনের মধ্যে লাভ দিবি লাভ দিতে হবে, গোলামকে মনিবে যা অর্ডার করবে তাই গোলামে করতো করা লাগতো। আল্লাহ বলেন ও বান্দা আমার গোলামের জন্য তোমাকে বানাইছি এ টু জেড জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 1 মাস 2 মাস 1 চিল্লা 2 চিল্লা 2 রমজান 3 রমজান নয়, গোটা জিন্দেগি মৌত আসার আগ পর্যন্ত আমার ওয়ার্ডার ফলো করে চলতে হবে, এজন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি। রব্বুল আলামিন তোমার ওয়ার্ডার কি শব্দ আমি জানি না, আল্লাহ কয় আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠিয়েছি পাঠাইব, সমস্ত মানুষকে এমন একটা জ্ঞান একটা বুদ্ধি দিয়া এমন একটা পূর্ণ জ্ঞান দিয়ে প্রত্যেকটা মানুষকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ যদি কোনো আসমানি কিতাব আর নবী রসুল নাও পাঠাইতাম প্রত্যেকের জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটাইয়া আমি আল্লাহকে খুঁজে বের করা প্রত্যেকের জন্য ফরজ ছিল, আমি ততটা চাপায় না দিয়া আসান করে দিয়েছি, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কা ওই কঠিন সাবজেক্টের দিকে কেউ ঠেলে না দিয়া আমি সহজ পদ্ধতি অবলম্বন করেছি, বান্দার জন্য সুযোগ তৈরি করে দিয়েছি কিভাবে ইবাদতের সহজ ভাবে ইবাদত করতে পারে, কিভাবে আমি আল্লাহকে খুঁজে পাইতে পারে, এর জন্য আমি 104 খানা আসমানি কিতাব দিয়েছি আর লক্ষ লক্ষ নবী রসুল পাঠিয়েছি, নবী রসুলরা আসমানি কিতাব দেখে দেখে তোমাদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দেবে, যে জামানার মানুষের মেজাজ যেমন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন, যে জামানার মানুষের স্বভাব আখলাক যেমন, যে জামানার মানুষের শিক্ষা দীক্ষা যেমন, ওই জামানার জন্য সেরকম একজন নবী পাঠাইছে, ওই জামানায় যেমন সংবিধান লাগবে ওই রকম সংবিধান দিয়ে একটা কিতাব পাঠাইছে, তাই প্রথম কিতাব পাঠাইছে নূহ আলাইহিস সালামের কাছে, ওই জামান
জামানার মানুষের আমল আখলাক চালচলন যেমন ছিল সেই তাদের ত্রুটি বিচ্যুতি যা ছিল তার থেকে সংশোধন করার জন্য যেমন কিতাবের দরকার সেই রকম কিতাব দিয়েছে ওই কিতাবের পর আমল চলতেছে চলতে 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 ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত চলছে এবার ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় আইসা মানুষের যোগ্যতা আরো বাইরা গেছে শয়তানি আর অন্যের মাধ্যম পরিমাণ বেড়ে গেছে এখন নূহ আলাইহিসসালামের কিতাব যথেষ্ট হচ্ছে না এখন লাগবে নতুন শরিয়াত কারণ নূহ ইব্রাহিম আলাইহিসসালামের সময় আইসা সারা বিশ্বের শ্রেষ্ঠ বদমাশ ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন হারামজাদা মিস্টার নমরুদ ইনাম খোদায় দাবি করে বসছে এর আগে খোদায় দাবি কেউ করে নাই দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ খোদায় দাবি করেছে মিস্টার নমরুদ এই নমরুদের মতো বিয়াদব রেসুদা করার জন্য নূহ আলাইহিসসালামের কিতাব যথেষ্ট নয় তাই নতুন শরীয়ত দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে কিতাব দিয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের কিতাব চলতে তালে আছে চলতে 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 যাইতা যাইয়া হযরত মূসা আলাইহিসসালাম পর্যন্ত চলে আসে এবার মূসা আলাইহিসসালামের জামানায় আর এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাশ মিস্টার ফিরাউনের জন্ম হয়েছে আবির্ভাব ফিরাউনের সময় মানুষের যে অবস্থা সেই অবস্থা থেকে ফিরানোর জন্য ইব্রাহিম আলাইহিসসালামের কিতাব আর চলে না আল্লাহ পাক নতুন আর একটা শরিয়াত দিয়া 1000 পারা বিশিষ্ট 1000 পারা বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট বিশাল বিশাল কঠিন কঠিন মাসালা দিয়া একখান কিতাব পাঠাইছে সেই কিতাবটা ওই জামানায় দরকার কিতাবের নাম তৌরা তৌরা চলতে তালে আছে চলতে 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 হযরত দাউদ আলাইহিসসালামের আগমনের আগ পর্যন্ত তৌরাতের বিধান চলছে ইতিমধ্যে মানুষের অবস্থা মানুষের যোগ্যতা মেধা এমন বাড়া বেড়ে গেছে যে তৌরাতের কিতাবের চাইতে তাদের অন্যায় বেড়ে গেছে তৌরাতের কিতাবে আর সংশোধন করে পারছে না ওর শরিয়াতে কুলাইতেছে না আল্লাহ পাক নতুন শরিয়াত দিয়ে দাউদ আলাইহিসসালামের কাছে কিতাব পাঠাইছে নাম তার জবুর এই যে ঘন ঘন কিতাব পাঠাইলো কেন কেন দাবি করতেছে একটা কিতাব আদম আলাইহিসসালামের কাছে দিলেই চলতো সেই কিতাব কিয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট হবে আল্লাহ কয় না আমি জানি কোন সময় কার মানুষের যোগ্যতা কেমন হবে তাদের স্বভাব কেমন হবে ওই সময় কোন কিতাবের দরকার ওই সময় কেমন শরিয়াতের দরকার তেমনই দেব কিতাব দিলে চলবে না ওই সময় যেটা চলবে সেইটা দিছি তার নাম তৌরাত দাউদ নবীর জামানায় যেটা চলবে ওইটা দিছি তার নাম জবুর চলতে তালে আছে জবুর কিতাব আস্তে আস্তে ঈসা আলাইহিসসালামের জামানার কাফের রয়েছে গেল তাদের স্বভাব আর যোগ্যতার তাদের মেজাজ এমন হলো যে দাউদ আলাইহিসসালামের জবুর তাদের সংশোধন করতে পারছে না আল্লাহ পাক নতুন শরিয়াত দিয়ে ইঞ্জিল কিতাব পাঠাইলেন 570 বছর চলছে ইঞ্জিল কিতাব এরপরে আইছে এমন যুগ যেই যুগটার পরে আর কে আনছে এই যুগ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত মাঝে আর কোন নবী রাসূল বরাদ্দ নাই আল্লাহ পাক এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবটা নবী পাকের জামানায় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা ওমর ইবনে খাত্তাব আবু সুফিয়ান মুআবিয়া এই জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রসিদ্ধ কাফেরদেরকে সংশোধনে নিয়া কিয়ামত পর্যন্ত যত প্রকার জ্ঞানী আর বিজ্ঞানী আসুক না কেন সমস্ত জ্ঞানী বিজ্ঞানীদের মোকাবেলায় শক্তিশালী হবে এই কিতাবটার উপরে আর কোনো কিতাব থাকবে না যেই কিতাবের উপরে আর কোনো কলম বসানোর কায়দা থাকবে না এমন একটা শক্তিশালী কিতাব আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করে দিলে এবার নবী বলেন উতিতুল আউলিনা ওয়াল আখিরিন আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নয় শুধু সৃষ্টির সূচনা থেকে নিয়ে আমি পর্যন্ত আমি থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে আর ঘটবে যা কিছু হয়েছে আর হবে সব কিছু আল্লাহ পাক এই কালামে পাকের ছোট্ট কিতাবের ভিতরে লুকায় রেখেছেন 104 খানা আসমানি কিতাবের এলেমে কোরআনের মধ্যে আছে এত জ্ঞান বিজ্ঞান সম্মত যে দুনিয়ার কোন বিজ্ঞানী এর সাথে মোকাবেলা করে টিকতে পারবে না জোরে বলেন টিকিরিন না যদি
স্বীকার করে যদি কেউ মেধায় আর ব্রেনে না ধরে, ধরে নিতে হবে তার মেধার দুর্বলতা, ধরে নিতে হবে তার ব্রেনের অযোগ্যতা। কথা বলেন ঠিক না? আমার কোরআন তার জায়গায় ঠিক আছে, মুসলিমা নাসরিন দিয়া তুমি করবি, ভাই এই কিতাবের জামানায় চলে না, এত 1400 বছর আগের কিতাব। আল্লাহ কাতরে সুল ধরে গুরু বসাইতাম, দেশে চাকরি দেব না, বিজয় সাহা করে তাড়াই দেবো, যা শান্তর করে দেবো, বাংলার জমিনে যদি ঢোকে এই দেশের মানুষ লাগবে না হলে শিয়ের পুত্রে ঘেই দিলে কথা কান ঠিক ঠিক না? আল্লাহ আমার কিতাব 1500 বছর আগেও যেমন চলতে এখনো এরকম চলে কি চলে না? কিয়ামত পর্যন্ত চলবে। কি জন্যে আসছে? আল্লাহ কে কোরআন পাঠিয়েছি শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ বান্দা শুনে নাও, এ কোরআন পাঠিয়েছি আল্লাহ রমজান মাসে গোটা মানব জাতির হিদায়তের জন্য। কথা বলেন ঠিক? হিদায়ত কাকে বলে? হিদায়তের দুইটা মানে ভালো করে বুঝে নেন। হিদায়তের অর্থ বুঝতে যাইয়া ভুল করে আসছে, গোটা পৃথিবীর তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করে দিয়েছে একদল। ঠিক আছে কয়টা বুঝে না? তবলিগের মধ্যে এদেশে ঝামেলা আছে না নাই? এত সুন্দর সুশৃঙ্খল, এত সুন্দর হোসনে নিজামের চোখে সারা বিশ্বে কাজ করতেছিল দাওয়াত ও তবলীগ। প্রত্যেক দিন এই তবলীগের মেহনতের অসিলায় 1000 কাফের কলেমা পড়ে মুসলমান হতে চলছিল। এর গতি নষ্ট করে দিয়েছে হিদায়তের অর্থ বুঝতে যাইয়া। হেদায়ত বলে দুই, হিদায়ত দুই জিনিসের নাম। হেদায়তের এক মানে হলো ইসালিলাল মতলুব, আর একটা হলো ইরাত উত্তরিক। একটা মানে হলো গন্তব্যে পৌঁছে দেওয়া, এর নাম হিদায়ত। হেদায়তের আর একটা মানে হলো গন্তব্যের দিকে পথ দেখানো। যদি হিদায়ত আল্লাহর হাতে বলি যে হিদায়ত আল্লাহর হাতে, তাহলে তর্জমা হয় গন্তব্যে চলে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আল্লাহর। আর যদি বলি হিদায়ত তবলিগওয়ালাদের হাতে, হিদায়ত তবলিগ রাসূলের হাতে, হিদায়ত উলামায়ে কিরামের হাতে, তখন হিদায়তের মানে হবে রাস্তা দেখানোর দায়িত্ব তবলিগওয়ালাদের, নবী রাসূলের দায়িত্ব রাস্তা দেখানো, উলামায়ে কিরামের দায়িত্ব রাস্তা দেখানো। কথা বলেন ঠিক কি না? এই হিদায়ত দুই দিক গেলে দুই তর্জমা। একই ব্যক্তি এক জায়গায় বসে আছে, যেদিকে তাকায় সেই দিকে থেকে ভিন্ন সম্বোধন আছে। ব্যক্তি কিন্তু একজন, আমার দিক তাকান। আমি বাড়িতে বসে থাকি, ছেলে মেয়েরা এসে আব্বা কয়ে ডাকে, ছোট ভাই রা এসে আমারে ভাই কয়ে ডাকে, বাতি যারা এসে আমারে চাচা কয়ে ডাকে, ভাইরা এসে আমারে মামা কয়ে ডাকে। ব্যক্তি তো আমি একাই, এ কথা বুঝছিলেন না? আমি একাই। এ যুবক তুই ভালো করে বুঝে নে, তোরে আমার বুঝানোর দরকার। একদিন আল্লাহ তোরে এই জায়গা বক্তা বানাবে। মনে রাখবি কথা, এ কথাগুলো একা একা বুঝতে পারবা না, যার কারণে উলামায়ে কিরাম নিষেধ করে। কোরআন শরীফের তাফসীর বাংলা এলাকা থাকলে উস্তাদের কাছে না পড়িয়া একা একা পড়তে যাবা না, বিভ্রান্ত হয়ে যাবা। কিচ্ছু বুঝবা না। আমাকে ধরে বুখারই ধরি গেছে, অগর দিকে তোমার বুখার হবে, বুখার মানে হলো জ্বর। মুসলিম চরিব আছে, ও মুসলিম বাংলা বলিয়ে তুমি মুসলিম থাকবা না, তুমি কাফের হয়ে যাবি। এই বাবা না যাতে কি কয়? একই ব্যক্তি জায়গায় আছে, এক এক দিক থেকে এক এক সম্বোধন আসতেছে, যেদিকে তাকায় সেদিকে ভিন্ন তর্জমা। কথা বলেন ঠিক? ছেলের দিকে তাকাইলে আব্বার তর্জমা, ভাই বেটাকে দিকে তাকাইলে চাচার তর্জমা, ভাগ্নেদের দিকে তাকাইলে মামার তর্জমা, ভাই বিরাদারের দিকে তাকাইলে ভাইয়ের তর্জমা। কথা বলেন ঠিক? একই ব্যক্তি যেদিকে তাকাই সেদিক থেকে ভিন্ন তর্জমা। হিদায়ত যদি আল্লাহর দিকে তাকাই, হিদায়তের মানে ঈসা লীলাল মতলুব, গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া। আর হিদায়ত যদি বান্দার দিকে তাকাই, যে বান্দা হিদায়ত করে, তখন হিদায়তের মানে হলো রাস্তা দেখানো। ঠিক না? আমাকে দেশে আগে ছিল আল্লাহর রহমতে, এখন 99% কমে গেছে। ফাঁকে ফাঁকে পুরো নিয়ে পুরো দিয়ে একজন কাতি বাইয়ে পড়ে রয়েছে, অন্যরা নড়ে চড়ে না। আছে কিছু কিছু গুরু আছে, বাবা এগুলো যা করতেছেন সব বেদাত ছেড়ে দেন। ওই বাবা এই করতে করতে আমার বাপ দাদা 14 ভরুন বেসতে গেছে, আমিও যাবো, তুই রাজা বারিস করি বেড়া গিয়ে। এই যে খামি দিয়েছে কান ছিঁড়ে চলে উপা চলে যাবে, ড্যামি বাদ থাকবে।
একটা দুনিয়া আছে ভাগে ভাগে, অনেকে আল্লাহর রহমতে চলে গেছে। এই দেশে আছরের বাপ তারা তফসীর করত কি কইতো, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনছেন আয়াত মিলাদের মধ্যে পড়ে আপনাকে কি কয়ে বুঝাইতে আছে তর্জমা এরকম তফসীর দি রায় নিজের ইচ্ছা মতো তফসীর কয় কি আল্লাহ মিলাদ পড়ে নবী ফেরেশতারা মিলাদ পড়ে তোমরা মিলাদ পড়ে আল্লাহ বলে মিলাদ পড়ে আর সেই থেকে আমরা মিলাদ পড়বো না, আর এই তো মিলাদ করতে পারা হয় মুসল্লিরা নামাজ পড়তে আছে না রাগ হইয়ে এবার কুরআন শরীফের দলিল যে তফসীর করছে মিয়া নামাজ পড়তে আছে না কালাম পড়বো না নামাজ পড়বো না কালাম পড়বো না সালাত যদি পাখি পক্ষী পোকামাকড়ে করে সালাতের মানে দোয়া আর সালাত যদি মানুষে করে সালাতের মানে দুরুদ। তাহলে কি মানে ইন্নাল্লাহ ইউসাল্লি আল্লাহ সালাত করে মানে আল্লাহ রহমত নাযিল করে তার নবীর উপরে, কথা বলেন ঠিক না? আমি বুঝতে পারি না আপনাকে দের পাইছেন কিছু। সালাত যদি আল্লাহ করে সালাতের মানে আল্লাহ রহমত নাযিল করে আল্লাহ দুরূদ পড়ে না। অন্তরে বিশ্বাস করতেন নবী নবুয়তি কিছু অন্তরে মানতেন কিন্তু মুখে স্বীকার করে নাই তাই কাফের। যদি আবু তালেব কলেমা পড়ে মুসলমান হইতো আবু বকরের সাইতে একটা পাহাড় মহাসারা আছে ওর ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গা পাকটা 3 বছর লুকাইছিলেন নবী পাককে নিয়ে বাতিটাকে সমর্থন করার কারণে এত খেদমত করছে আবু তালেব। আবু তালেবের জীবনে নবী পাককে কোলে করে নাই, এমন শরীর ইচ্ছে লাগাই নাই, এমন কোন অঙ্গ যায় নাই যার কারণে আবু তালেব কাফের হওয়ার কারণে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের আগুন শরীরের কোন জায়গায় স্পর্শ করবে না, কারণ সব জায়গা নবী পাকের ছোঁয়া লেগেছে। জীবনে কোনদিন বাতিজার গায়ে পা লাগাই নাই, ওই পাটা শুধু ছোঁয়া লাগতে বাকি ছিল বিদায়, আবু তালেবের পায়ে আগুনের জুতা পরানো হবে। মৃত্যুকালে আবু তালেব বেঈমান হয়ে মরে একটা কথা আছে কানের কাছে গিয়ে বলেন, চাচা জান ও চাচা জান
সতাজান কি যে বলব আমার ভাষা হারাই ফেলি সতাজান একবার একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা একটু পড়েন সতাজান কা ভাতিজান তুমি আল্লাহর রাসূল কোন সন্দেহ নাই আল্লাহ তো আল্লাহই কোন সন্দেহ নাই তোমার কাছে কোরআন আছে কোন সন্দেহ নাই তোমার কাছে জিব্রাইল আছে সুনিশ্চিত আছে কোন জায়গা সন্দেহ নাই তবে ভাতিজান আমি স্বীকৃতির ঘোষণার কলেমা পড়তে পারবো না যে প্রচার হবে আবু তালেব ভাতিজার কাছে মারার আগে সারেন্ডার করেছে বংশের লোকে জীবন ভরে আমার মারার পর অধিকার দেবে ওই অধিকার আমি নিতে চাই না ভাতিজা তোমাকে আমি দোয়া করি তুমি আরো অনেক বড় হইবা আল্লাহ পাক নবী পাককে সান্ত্বনা দিয়ে কলে বন্ধু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা তুমি যাকে চাও তাকে হিদায়াত দিতে পারো না নবীকে আল্লাহ বললেন তুমি হিদায়াত দিতে পারো না নবী তাহলে হিদায়াতের জন্য আসেন নাই কথা বলেন এই আয়াতে কি বোঝায় নবী হিদায়াতের জন্য আসে নাই অথচ নবীকে আল্লাহ পাঠাইছে কি হাদিয়া ওয়া সিরাজাম মুনীরা হিদায়াত দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে বিভিন্ন দালায়েলের দ্বারা বোঝা যায় নবীকে আল্লাহ হিদায়াতের জন্য পাঠাইছে এটা নবী তোমার হিদায়াতের জন্য হিদায়াতের আত্মার জিম্মাদারি তোমার হাতে না অথচ নবীকে হিদায়াতের জন্য পাঠাইলেন এই পার্থক্য এই বুদ্ধির বিরোধ কিসে মীমাংসা করবে তাই হিদায়াতের একটা যে অর্থ আছে ঈসা লীলাল মতলু গন্তব্যে পৌঁছায় যাওয়া জান্নাত আমলা আমাদের লাস্ট গন্তব্য কথা বলেন ঠিক কি না শেষ গন্তব্য আমাদের জান্নাত জান্নাতে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব এইটা নবী তোমার হাতে না এইটা তো বিবালাগে হাতে না এইটা ওরামাই কেরামের হাতে না এইটা একমাত্র আল্লাহর হাতে আর তোমাদেরকে যে হাদি হিসেবে পাঠাইছি হিদায়াত তোমরাও দিবা এর মানে হলো তোমরা দেবা রাস্তা দেখাইয়া তোমরা পথ দেখাবা এই পথ দেখানোর জিম্মাদারি মাসুম মানুষের হাতে কথা বলেন ঠিক কি ঠিক না ও দোস্ত আল্লাহ পাক বলেন আমি যে কোরআন শরীফ পাঠাইছি এই কোরআনকে যদি অনুসরণ করো কাফেরও ভালো হবা মোমেন আরো ভালো হবা মোমেন আরো ইমানদার হইবা তোমার গন্তব্য কোথায় জান্নাতুল ফেরদাউস যাবেন কোন জায়গায় জোর হলো না জান্নাতুল ফেরদাউসে যাইবেন হিদায়াত না পাইলে জান্নাতে যাইতে পারবেন না তাহলে হিদায়াত কি জিনিস বা হিদায়াত হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ পাক বলেন আমার রাসূল যেটা করতে পায় আমার রাসূল যেটা করতে বলে পাই টু পাই এ টু জেড একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আমার রসুলের দেওয়া নির্দেশ মতো কাজ করবে রসুল যেটা নিষেধ করে সেটা ছেড়ে দেবে এই দুইটা কথার ভিতরে তোমার হেদায়ত রসুল রাহবারি করবে এই রাহবারি অনুযায়ী তোমার জিন্দেগি গড়বা আল্লাহ পাক তোমাকে ঈসা লীলাল মতলুব গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেবে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমার জীবন গড়ব কার মতে আমার মতে না আল্লাহর হুকুম রসুলের তরিকায় মন সাহি জিন্দেগি সাইরা দিয়া রব সাহি জিন্দেগি করতে পারার নাম হলো হিদায়ত পাওয়া কথা বলেন ঠিক কি ঠিক না সুতরাং আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ ইব্রাহিম আলাইহিস সালামের মতো এমন সিদ্ধি এমন ঘোষণা দিয়ে দিতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন মামাতি আমার মরণ জোরে বলেন কার জন্য বেঁচে থাকবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য হজ করবো আল্লাহর জন্য কুরবানি করবো আল্লাহর জন্য চুল রাখবো আল্লাহর জন্য মুখ কাটবো আল্লাহর জন্য দাড়ি রাখবো আল্লাহর জন্য মানুষ দেখানোর জন্য নাই পাগড়ি পড়বো আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য শিরিকের কোন গন্ধ যেন আমার কোন তার মধ্যে না থাকে একটা সুন্দর করে কইরা মনে মনে লোভ করি মানুষের প্রশংসা পারবে হজ করিয়া আইসা বিশাল বড় হাজির হয়ে আসছে এলাকায় আইসা এবার বিভিন্ন মাহফিলের সভাপতিত্বের দায়িত্ব পায় এবার মানুষে আগের মতো লেখত সভাপতি আব্দুল খালেক মোল্লা আইসে এবার ঝাড়ি মারে সাড়ে 3 লক্ষ টাকা যে হজ করিয়া আইসি উমন পাল না আল হাজরত কি কি কয়টা খরচ আমার থেকে নীতি আল হাজরত কি কয়টা লাগে আমার থেকে নীতি আমি কষ্ট করে টাকা খরচ করে হজ করি আসলাম আর তোমরা এই জন্য একটু আলহাজ দেখতে পারো না অন্য আলহাজ দেখতে হবে এই আলহাজ তুমি হজ করছো তাহলে কার জন্য মানুষের জন্য সুনামের জন্য কথা বলেন ঠিক কি ঠিক না একবার হজ করে যদি আলহাজ হয় তাহলে 60 বছর নামাজ পড়তেছো তাহলে আল মুসল্লি চলে হবে না যে নামাজ পড়ে তারা কি করে মুসল্লি করে কথা কেন কেন তে একবার হজে আলহাজ হবা 60 বছর নামাজ পড়ো আল মুসল্লি কো না ভালো শোনা যায় আল্লাহু আকবার
যা করব সব কাজ একটা হলো আকীদার শিরিক আরেকটা হলো মনের অজান্তে ইবাদত করার ভিতর যে শিরিক হয়ে যায় আল্লাহর সাথে আর কেউ রে কোনো কাজে আমরা শিরিক করি না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ ছাড়া কি দুই নম্বর আল্লাহ কেউ আছে তিন নম্বর আল্লাহ কেউ আছে চার নম্বর আল্লাহ কেউ আছে সরস্বতী লক্ষ্মী এগুলো কি আল্লাহর সাথে কথা বান আমরা এগুলো শিরিক করি না কবির মনের অজান্তে আমাদের শিরিক হয়ে যায় এ সকল শিরিকে ইবাদত নষ্ট কইরা দেয় এজন্য বান্দা সাবধান থাকবা পাগড়ি বান্ধ সুন্দর করে মনে মনে নিয়ে তাছে যে মানসি খুব প্রশংসা করি এই কপাল কয়দিন আগে মদ্রাসা খাইয়া ন্যাংটায় ঘুরে বেড়াইছি আজকে সেই লোক পাগড়ি পরে নামাজ পড়ে তো প্রশংসার লোক করতেছ পাগড়ি কি পাস করে লাভ নাই এ পাগড়ি হয়ে গেছে প্রশংসার লোভে এটা শিরিক হয়ে গেছে নামাজ পড়া সুন্দর করে পড়ো মানুষের প্রশংসা পাওয়ার জন্য এটাও শিরিক হয়ে গেছে সাবধান থাকবা সতর্ক থাকবা লা তুশরিক বিল্লাহ যা কিছু করবা ইখলাসের সাথে আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইবাদত তোমার ইবাদত কে তোমার ইমানকে খাঁটি করো তোমার ইমানকে খাঁটি করলে তোমার ইবাদত খাঁটি হবে কথা বলেন ঠিক কি না ইমান যদি চলি যায় নামাজ চলি যাবে ইমান যদি চলি যায় রোজা চলি যাবে ইমান যদি চলি যায় ইবাদত বন্ধ কি সব চলি হবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো ইমানকে পিওর করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে জোরে বলি সুবহানাল্লাহ মোটা মোটা ইবাদত করে জান্নাতে যাইতে পারবা শিরিক যেন না থাকে ইখলাসের যেন ত্রুটি না থাকে তবলিগ করছি দোস্ত কার জন্য করছি আবার বলি কার জন্য এখন দেখি না তবলিগ আল্লাহর জন্য করি নাই তবলিগ করছি নফসের জন্য কারণ এখন কোরআন হাদিসে তবলিগের এক কথা কয় আর এতদিন আমরা চলছি আর এক তালে সেই তাল ওলামায়ে কেরাম ভুল কইরা দিছে ওলামায়ে কেরামের কপালে লাফি বাইরা তাড়াই দিয়া আমরা আমাদের অবস্থানে থাকব এমন কি কয় সাত সাত যদি দোজকেও যায় সেই সাথে দোজকে যাব এর সাত সাত জান্নাতের কোনো মাপকাঠি নাই সাত সাত কোনো দলিল না করে বলেন ঠিক কি ঠিক না ইসতে হচ্ছে কল পেলো গিজে পিরে কলে হক পেলে আহমদ রাবেগির ইমামে আবু হানিফা যদি ভুল বলে আমি মানতে রাজি না আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সোহাব যদি ভুল করে আমি মানতে রাজি না যদি উনাদের কথা কোরআন হাদিসের সাথে মেলে তাহলে মানবো কথা বলেন ঠিক কি ঠিক না তবে নবী বলেন সাহাবী কুল্লু গুমুতুন আমার সাহাবাই কিরাম সম্পর্কে মতামত করবি না আমার সমস্ত সাহাবাই কিরাম ইনসাফের উপরে উপরে আমার সমস্ত সাহাবাই কিরাম হকের উপরে প্রতিষ্ঠিত এদের সম্পর্কে মন্তব্য করবি না আমার সাহাবাই কিরাম জান্নাতি তাদের যারা দেখছে তাবে তারাও জান্নাতি তাদেরকে যারা দেখছে ইমানের সাথে তাবে তাবেন তারাও জান্নাতি এই কুরুনে সালাসা সম্পর্কে কোনো মন্তব্য করবি না এরপরে যায় যারাই যত বড় কুতুব হয়ে আসুক না কেন তার কথা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে তাহলে আমি মানব শুনব বুঝব আমল করব যদি কোরআন হাদিসের সাথে জমহুর ওলামায়ে কিরাম যে কোরআন হাদিস বুঝি আমাদেরকে বুঝাইছে ওর সাথে যদি বিরোধ হয়ে যায় ওই কথা শুনবো না মানবো না কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে আমাদের সকলের আকীদা সহি কোরআনের পর আমল করব আল্লাহর নবীর হাদিসের পর আমল করব ফরজের পর আমল করব ওয়াজিবের পর আমল করব সুন্নতের পর আমল করব উলামায়ে কিরাম হক্কান উলামায়ে কিরাম যা যেভাবে বলে সেই যে আমরা মেনে চলব কথা বলেন ঠিক কি ঠিক না উলামায়ে কিরাম যেখানে আমরা আছি সেখানে একটা স্লোগান বলেন উলামায়ে কিরাম যেখানে উলামায়ে কিরাম যেখানে আমার উম্মতের উলামায়ে কেরামদের বড় একটা দল কখনো ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না আল্লাহর রহমতে হাক্কানি উলামায়ে কেরাম সকলে একমত দাও দাওয়াত ও তবলীগের মেহনত দিয়া উলামায়ে কেরাম যদি কাছে ওইটাই সহি দল ঠিক কি ঠিক না আমার আগে তিনি বয়ান করলেন আমাদের খুলনা বেল্টের ইসলামিক ফাউন্ডেশনের প্রধান আমার ভুগত ভাই আমার আপন ভুগত ভাইয়ের চাচাতো ভাই জনাব হযরত মাওলানা আনিসুজ্জামান
সেই দিদি নামেই পরিচিত, উনি দেওবন্দের থেকে আলেম, উনি তবলিগে সাল লাগাইছে, ওনার আব্বা একজন এমপি ছিলেন, ওনার আব্বা নড়াইলকালে এক নম্বর সিটের এমপি ছিলেন, উনি এমপির সন্তান, জেনারেল উচ্চ শিক্ষিত, একজন বিসিএস ক্যাডার, উনি একজন ইসলামিক ফাউন্ডেশনের ডিডি, পুরো খুলনা বেল্টের প্রধান, এত বড় আলেম হইয়া তবলিগে সাল লাগাইছে এক সাল, উনিও এই দিকে দোস্ত হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা তারপরে আরো যত উলুম আছে তারাই বুকে সন্দেহ গেলে গহরডাঙ্গা সব উলামায়ে কিরাম দাওবন্দের উলামায়ে কিরাম পাকিস্তানের উলামায়ে কিরাম দাওয়াতুল তাবলীগের বর্তমানে কাকরাইল থেকে যে সিদ্ধান্ত আছে এই সিদ্ধান্তের সাথে একমত আর কাকরাইল থেকে সিদ্ধান্ত আছে সমস্ত উলামায়ে কিরামের সাথে মত নিয়া সুতরাং এর বিপক্ষে যেই দলটা ওই দলটা সহি আকিদার উপরে নাই কোনটা ভ্রান্ত আকিদার উপরে এবার যদি ওলামায় হকের হে শোনেন কি কয় কয় সেদিনকে আমাদের কাছে বাড়ির কাছে একজন সে কয় কি হুজুর আমরা মাদ্রাসা পর্যন্ত করি নে আমরা মাদ্রাসা করতেছি রাখেন আমাদের প্রোগ্রাম হয়ে গেছে আমাদের মাদ্রাসা শুরু হবে আমাদের তোকে মাদ্রাসা ভরাবে কিনা সব হুজুর রাতে এই দিন কয় যে আমাকে মাদ্রাসা ভরাতে হুজুর লাগবে না আমাকে মাদ্রাসা ছয় শুরু ভরানো হবে শুরু ভরানো হবে ছয়টা ও ছয়টা আমিও পারি উনি কয় আমরা ভরাবো কুরআন শরীফে আল্লাহ পাঠাইলে 114 সূরা কোনটাই এই তবলিগ করতে আছে তার চেয়ে 108টা বাদ দিয়ে দেবে তা বলাবে কোন ছয়টা আলামজি সূরা চলছে শেষের পাঁচটা ওর মধ্যে নামাজ রোজা ওযু গোসল হজ যাকাত কমপ্লিট কোনটা ইসলামের নাম হলো কোরআন ধরে বলেন ঠিক কি না ইসলামের পূর্ণ সংবিধান যাই কোরআনে তার চেয়ে মোটে পাঁচ সূরা পড়া যায় প্রত্যেক মুসলমান হবে কতটুকু মুসলমান হবে আমাদের এই লেখাপড়া সিলেবাসের ভিতর দিয়া এক শ্রেণীর ভাইরা পড়ায় ছয় পারা 30 পারা থেকে ছয় পারা সিলেবাসের ভিতরে এনে পড়ায় যার কারণে ওই ছয় পারা পড়তে যাইয়া দাড়িও চায় না টুপিও চায় না পাঞ্জাবিও চায় না সুপ্পো চায় না পাগড়িও চায় না নামাজও থাকে না ছেলেতে লেগে দিয়ে সেমদাতে সেমনি দিয়ে মায়াতে মর্তা দিয়ে একসাথে জামায় জুয়ে ভাড়াতে তালে চায় এরবারে যাওয়া বার্তাই হয় কথা বলেন ঠিক ঠিক না ছয় পারাই দিও তাই ইমান দেওয়া দিয়ে হচ্ছে না আর তোমরা ছয় শুরু রাখছে ইসলাম রে কোথায় বিয়ার আন্দোলন এই ওই পশ্চিমে গডফাদার আর দাদা বাবুদের আন্দোলন এইটা মুসলমানদের ভিতরে বিশাল বিভেদ সৃষ্টি করে দেবে তাতে তবলিগের কার্যক্রমকে ব্যাহত করবে প্রতিদিন হাজার করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে এইটাকে ঠেকানোর জন্য তারা এই এই কূটকৌশল অবলম্বন করেছে আর এখন তাদের কৌশলে তারা কতটা সফল জিলা ইস্তেমা এবছর কাকরাইল পক্ষ থেকে উলামায়ে দেওবন্দির পক্ষ থেকে জিলা ইস্তেমা এবছর নিষিদ্ধ এবার ইস্তেমা হবে টুঙ্গির ময়দানে সেখানে কোনটা জিলা ইস্তেমা করেই ছাড়বে তার ভিতরে বিভিন্ন জায়গায় জেলা ইস্তেমা হচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছেছে ভোলায় জেলা ইস্তেমা হয়েছে খুব জমজমাটের সাথে এবার ভোলার জেলা ইস্তেমার পরিধি কেমন ছিল যিনি লিখছেন ফেসবুকে যিনি লিখছে উনি এভাবে লিখছে ভোলার জেলা ইস্তেমা চারিদিকে লোকে লোকা শূন্য দেখবেন নাই চারিদিকে লোকে লোকা শূন্য মাঠে তিল ধরানোর জায়গা নাই চারিদিকে মাঠে মাঠে লোকে লোকা শূন্য মাঠে বলে তিল ধরানোর জায়গা নাই চারিদিকে লোকে লোকা শূন্য যথেষ্ট লোক আসার ইচ্ছা ছিল কিন্তু বেশ কিছু লোক নিজামুদ্দিন চলে যাওয়ার কারণে সম্পূর্ণ লোক এসে পারে নাই তারপরে একেবারে কম আসে নাই প্রায় 60 থেকে 65 জন একটা ইস্তেমায় 60 থেকে 65 জন চারিদিকে লোকে লোকা শূন্য কয় বুড়ো ছবিটি দেশে দেখলাম আলিমাতির ব্যাটিং মাথার তলে ফিরে গেলাম দিচ্ছে সিটে শুয়ে দিচ্ছে ও জোলাই কয় আনো তাই বিশাল মাঠ আকার আকার চারিদিকে লোকে লোকা শূন্য পুরা মিডিয়ায় ওইদের দেখিয়া শয়তান ওকে ভাষায় খালি থামলা আছে যে জিতে গেছে জিতিবার খেলা জমাইছি এবারই খেলা জমাইছি মুসলমানদের বিপক্ষে আস্তাগফিরুল্লাহ এই বছর মাননীয় প্রধানমন্ত্রী গত বছর রোহিঙ্গাদের বাংলার জমিতে জায়গা দিয়া আনসারের ভূমিকা পালন করেছে আসফালি রহমতের বরকত তাজিল হয়েছে শয়তানের গায়ে জ্বালা করছে শয়তান এই জন্য যে পশ্চিমে ভটকাদারদের পিছনে একটা পিল লাগাই দিয়েছে যা মৌলভীদের ভিতরে গ্যাঞ্জাম বাঁধা নইলে মুসলমানদের এইভাবে জয় আসতেই তালে থাকবে ওদের পক্ষে আল্লাহ কিন্তু একের পুরো পুরি সমর্থন দিয়ে ফেলাইছে আল্লাহ এবার আমলিক করা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আগে এই তাড়াতাড়ি আগুয়ে সফলতার চূড়ান্তে চলে গেছে চারিদিকে লোকে লোকা শূন্য মাঠে লোক একেবারেও কম না প্রায় 60 থেকে 65 জন একটা জেলা এসে যে জায়গা 5-6 লক্ষ লোক হইতো সেখানে 60 থেকে 65 জন কত বড় ক্ষতি করছে জেলা এসে নাই বিচার করি এখনো এই ভূমিকা চাইও না এতে স্যার কেন যাবে না
নাই কোথায় হলো না যারা যারা সামনে যাও হাত দেখাও সমর্থন দেখাও আল্লাহ হাত তুলে কবুল করে বলেন আমিন আল্লাহ হাত তুলে কবর গায়ে পৌঁছিয়ে দাও এই হাত তুলে রাসূলের রোজায় পৌঁছিয়ে দাও হাত তুলে তিন জিল্লা সাথী বানিয়ে দাও আল্লাহ টুঙ্গির ময়দানে ইস্তেরায় শরীক হওয়ার তৌফিক দান করো মাশাআল্লাহ হাত নামান যাবেন তো বিভিন্ন জায়গাতে আল্লাহর ফজলে ইজ্জতের সাথে ডাবল কেটে দিতে আর জায়গায় জায়গায় তো ভুট কাটতে হবে না লোকটা দাঁত স্কুল লামায় হকারি যেখানে আমরা আছি ঠিক কি ঠিক না আজকে আলেম থাকবে না মৌলবি থাকবে না তোর জানা চাপড়াবে ওরই বটো মাদ্রাসা থাকবে না কোরআন থাকবে না ইতিমধ্যে আমার জানা আছে পঞ্চাশটা এই তাতি ভাই আর নিজের ছেলে মাদ্রাসায় পড়তো ওখান থেকে ছুটে নিয়ে গেছে বলবে না মাদ্রাসা আমাদের মুরব্বী হুজুর বলেছে যদি কেউ মাদ্রাসায় পড়াইয়া বেতন খায় এটা ব্যবসাকে টাকা চাইতে হারাম এই ফতোয়া দিয়ে দিছে সেই ফতোয়া করে বাস্তবায়ন করেছে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাহলে আলেম হবে ও একদিন তো মাদ্রাসায় পড়ায় বেতন খাবে তাহলে ব্যবসাকে টাকা চাই হারাম টাকা খাবে তার সাথে গুলা মারি দেয় এখনই নিয়ে বেড়াকে ভর্তি করে দিই গোষ্ঠী শুদ্ধ এক গাড়ি তুলে রেস্তে চলে যাবে তোমার দাঁত ভাঙিয়ে বেড়াতে স্যান্ডেল দিয়ে মারবে এই মান তবলিগ করা আল্লাহর আস্তে এতদিন গল্প মারছো হুজুর রাখে না হুজুর জানে হুজুর আমরা না জীবন একটু আলো দিকে কি করতাম এখন তার হুজুর রাখছে এখন কামড় শুরু হয়েছে হুজুরটা ঢুকলে তো আমাকে এই মারো কি করছে দেবে আমি তো আমি চাকরি করবো না বড় হুজুর আমি দিয়ে দেবে কাছে কাছে আমার সর্বনাশ আমার ঘটি কাটি আমার কালাই খুলে দেবে এই এই লাগাই দিয়েছে হুজুরকে সাথে ওলামাই কিরাম আগ্রহ আছে এখন তাই হুজুরটা তোমলি কি সময় দিচ্ছি বাবা হুজুরটা দাও দি সময় আরে আমি আমি তবলিগে যাওয়ার জন্য রেডি আই এম রেডি এনি টাইম এভরি ডে আমি যে কোনো সময় প্রস্তুত আছি তুই আমার বোকার সাথে আর আমার মুসলিম শরীফ আর দোকানের ক্লাস থাকবে না দুনিয়ায় দিন থাকবে না জোরে কান না কেন দুনিয়ায় দিন থাকবে দিন থাকে কোরআন হাদিসের মাধ্যমে তাই উলামায়ে কিরাম এখানে ধরে রাখছে তুই এই তবলিগ চলমান তবলিগ পাইতে কোথায় যদি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আলেম না হইতেন এমনকি এই হুজুর পুত্রকে পুত্র বাচ্চাকে জ্বালায় এমন তবলিগের কাজের ভিতরে আগের মতো শান্তি নাই হুজুর পুত্রের বাচ্চাকে জ্বালায় আমার তশকিল হইয়া তবলিগি গেছে সে তিন চিল্লে দেশে আমার একটা হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছে আমি তশকিল করে দিছি তবলিগি ঘটাইয়া তিন চিল্লে দেশে হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগেছে আমি তো জাহান লাগাইছি কতদিন লাগাইছে আমি ৩৬ বছর চলে বাবা কোন কোন জায়গায় লাগাইছে আমি তো ১২ বছর লাগাইছি মাদ্রাসায় ভর্তি আর ২৪ বছর পড়াই ওই ওয়ান হুজুর ওয়ান দুদু কেনাটা কি এই আমার এই ৩৬ বছর কেন শয়তানের রাস্তায় লাগাইছে তুই জীবন ধরে সুদকুচির পাইন মারছিস বুড়ো কালে আমার রাজ্যে যাইয়া তোরে তুলাইছি আমার রাজ্যে তোরে তুলাইছি তো বিসি ফেলাই জানা তো তুই ফাটা ছিলি আর এমনি গুল্লি দিয়েছে হলো তুই হলো তোর গায়ে এখনো ঘুষির গন্ধ তোর গায়ে এখনো সুদীর গন্ধ কথা বল তাই দিয়ে মুছে পরিষ্কার করা ছিল আমি তোরে পাম্প পটি দিয়ে তবলিগি ফাটাইছি দিন সিলে দিয়েছে তুই হলো তুই শুনে রে এই পাও দরবার বাদ দাও হক্কার উলামায়ে কেরামের সাথে থাকতে হবে রাজি আছেন না ইনশাআল্লাহ এই আলেম হবে আলেম থাকবে কতক্ষণ যতক্ষণ আলেমের কারখানা থাকবে ঠিক আলেমের কারখানা বিশ্ববিদ্যালয় হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় জোর হলো না জোর হলো না দুনিয়ায় যতদিন মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়ায় থাকবে এই কথা কইলে আবার আলে আদি সালার কথা হুজুর এটা কোন সহি হাদিস আছে তোমার সহি হাদিস তোমার বলা দিয়ে আস্তে আস্তে তুমি সূত্র ধরে আসো লা তাকুল সাআতু ফিলার যে হাত্তা ইয়াকালা ফিলার যে আল্লাহ আল্লাহ এটা সহি হাদিস হুজুর বলেন যতক্ষণ জমিনে একজন আল্লাহ বলনে আলা মানুষ থাকবে ততক্ষণ দুনিয়া কিয়ামত হবে না ঠিক
এবার আল্লাহ বলনে ওয়ালা থাকবে কতক্ষণ? যতক্ষণ আল্লাহ বলানে ওয়ালা থাকবে। ঠিক? এবার আল্লাহ বলানে ওয়ালা কে? উলামায়ে কিরাম। তাহলে উলামায়ে কিরাম থাকলে আল্লাহ বলানে ওয়ালা থাকলো। এবার উলামায়ে কিরাম থাকবে কতক্ষণ? যতক্ষণ উলামায়ে কিরাম গড়ার কারখানা থাকে। ঠিক না? প্রোডাক্ট পাইতে হলে তো প্রোডাকশনাল কারখানা লাগবে। তাহলে কারখানা না থাকলে প্রোডাক্ট হবে না। তো উলামায়ে গড়ার কারখানা হলো মাদ্রাসা। সুতরাং আমি শেষ ফিনিশিং রিজাল্ট দিয়ে দিতে পারি কি, যে যতক্ষণ মাদ্রাসা থাকবে ততক্ষণ দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকবে না তো দুনিয়া থাকবে না। কথা কি বুঝে আসছে? তাহলে আমার এটা সহিয়া দিচ্ছি, আড়াআড়ি করা লাগবে না, বুঝলেই চলে বুঝল লাগবে আমার বুঝলে সবাই লাগে, আগুন লেগে গেছে জায়গাতে, তো টেলি কথা করার সময় আছে নাকি? মিয়া ভাই জান, ও মিয়া ভাই জান, তাড়াতাড়ি একটা মাইক আনেন, আপনার একটু সুর দেখুন, আমার ঘরে আগুন লেগে গেছে, এটা তো ঘর দিয়ে দিয়ে এই কয় সময়। আরে আগুন বলিয়া লাভতে চিৎ করে বালতি হাতে দিয়ে লাভাই করবো, আরে আগুন এক টুক করবো, পরে ঠুকুন বুঝে লাগবে পানি গুলি কি, তার কষ্ট আরে আগুন এখন আগুন লেগে গেছে, আমি অত দেখা দেওয়ার সময় নাই, মাদ্রাসা শিক্ষা ছাড়া আসল মানুষ বলার কোনো কারখানা নাই। এটা আমি না স্থির বলি না, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, কওমি মাদ্রাসা ছাড়া মানুষ গড়ার কোনো কারখানা নাই। এরা সুদ খায় না, এরা ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, ইফতিজিং করে না, অ্যাসিড মারে না, মদ খায় না, গাঁজা খায় না, হিরোইন খায় না, ফেন্সিডিল খায় না, বাপের মাথায় রিভলভার ধরে মোটরসাইকেল কাড়ে না, কথা কান, এরা যৌতুক খায় না, শ্বশুরের সাথে বাড়ি বাড়ি বাজায় না, শাশুড়ি সুদ ধরে টানে না, এরা বউকে তুমি বাড়িতে বেড়েছি তোমার নাড়ি উল্টো বসতে পারো গেলে না, এরা বড় ভদ্র, এরা সালাম দেয়, সিমা হুমকি উজুহি মিন আসারি সুজুদ, এদের চেহারা ভিতর সিজদার নূর চমকায় চমকায়, মুরব্বীদেরকে দেখলে বিনয়ের সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, অনেক দিন দেখি না। আর অন্য অন্য জায়গা যারা আছো, তোমরা এই জায়গার কজন ভালো আছো, অন্য অন্য জায়গার কজন কথা করছি, আমি রাস্তা যে হাঁটি আমারই এত ভালো আছে, আমার ওয়াজও মোবাইলে শুনতেছে, পাঁচ ছয় জন যারা নামে দিল, এই যে নাসির যাচ্ছে, এই যে নাসির, আমি কানে শুনি, তুই যদি আদর তোর মা ও বিয়া দর, তোর বাপ ও বিয়া দর, কথা বল, তোর গুষ্টি শুধু তোর বুড়োটা বুড়ো তাকাল বিয়া দর, দাঁড়ায় রয়েছে সুখী যাবে অন্য তালে আছে, আমি হেঁটে গেলাম, একটা হাসিতে আবার স্বাভাবিক, তার মানে আমার একটু জ্ঞান গোপন, তোর কথা আল্লাহই কইছে, ফাতাকুল তুমুহুম সিকরিয়ান হাত্তান সাউকুম জিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। তোমার গোলামাই কিরামদের দেখলে ঠাট্টা করতে, উপহাস করতে, আর খেল খেলা হেসে দিতে, এর কারণে আমি আল্লাহ তাআলা তোর অন্তর থেকে ভুলিয়ে গেলাম, আমি সরে গেলাম, তোর অন্তরে আমার জায়গা নাই। মাল্লামের হাম সগিরানা ওয়ালাম ইউকির কাবিরানা ওয়ালাম ইউআযিম উলামা আনা ফালাইসা মিন্নি। নবী পাক বলেন, যেই ব্যক্তি বড় ছোটদেরকে স্নেহ না করে, যেই ছোট বড়কে শ্রদ্ধা না করে, আর যেই সাধারণ পাবলিক উলামায়ে কেরামকে শ্রদ্ধা না করে, নবী কয় ফালাইসা মিন্নি, তুই আমার উম্মতের খাতায় নাই, নবীর উম্মতের খাতায় যদি না থাকো যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সাথে সুসম্পর্ক ভালোবাসা রেখে চলবো, রাজি আছি না ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ, আমাদের ভালোবাসা হবে ওলামাই কেরামের সাথে, মুরব্বীদের সাথে, শ্রদ্ধা রাখবেন, যুবক ভদ্র হয়ে চল, পাগলামি করিস না, শিক্ষণ লাভ করবি না। আমি বলে থাকি, যেভাবে রাস্তাঘাটে চলিস, শয়তান হতো রে দেহে ভয়তে বমিয়ে দিয়ে দিস, এই দিন এই বাংলা কি বলছিল, তাই উঠতেছি না, বুক গলা শুকো যাচ্ছে। তাহলে সময় কম কামাই দিয়েছে,
আমাদের এই জীবন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করতে রাজি আছেন কে কে? মনে থেকে উঠেছে যুবক, আমি বুড়োকে চাই না, বুড়োরা নামায় ফেললে হয় অসুবিধা নেই। তারপরে উঠেছেন আর গুলো ভিডিও হচ্ছে, দেখা যাবে আল্লাহ। সত্যি কত যুবক, কার হুকুম, কার তরিকা, চললে শান্তি না চললে শান্তি কিনা? আল্লাহ আমাদের হাত গুলো কবুল করুক, আমিন। আল্লাহ তুমি চলার তৌফিক দান করো, মাশাআল্লাহ। হাত না এখন এই জীবনকে যদি আল্লাহ হুকুম আর রাসূলকে সত্যি দেখো, দেখো যে যুবকটা নামাজ পড়ে সমাজে সকলে ভালোবাসে কিনা, বাসে না? তবলিগের যে কলেজের ছাত্রটার সময় লাগায় ওরে সকলে আদর করে কিনা? প্রফেসররাও ভালোবাসে না, স্যাররাও ভালোবাসে, তুমি ভালোবাসে না? যাও প্রশংসা সকলে চাও, কিন্তু প্রশংসিত হও না। প্রশংসা সবাই ভালো লাগে, কিন্তু প্রশংসিত হতে পারো না। তুমি প্রশংসিত হও, প্রশংসা নেও। একমাত্র আল্লাহ হুকুম আর রাসূলের তরিকার ভিতরেই শান্তি, প্রশংসা আর সব সমস্ত শৃঙ্খলা এই ভিতরে আছে, অন্য কোন জায়গায় শান্তি খুঁজে পাওয়া ঠিক। এখন আমাদের এই সিস্টেমের পর আসতে হলে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে একজন মানুষ যদি নড়ে তাহলে বুঝবো যে ওই লোকটা দাওয়াত ও তবলিগের মূল ধারার বিপক্ষের লোক এবং মাদ্রাসার বাইরের লোক। ও মাদ্রাসা চয়েস করে না, ও অলি দেবনে মুগিরার দলের লোক। আমি তারে সবাইরে দেখে দিয়ে যাবো যে ওই যে দেশ নিজে সে যাও, যাচ্ছে না কেউ করলো সাবধান, যদি যায় তারে দেখে দেখাবো। পেশাব এত তাড়াতাড়ি আসার কথা না, কেবলমাত্র এক ঘন্টা টাইম হয়েছে, আমি আসছি না। আর যদি আসে তাই অ্যাকাউন্ট গুলো তো হবে হেফাজত করো, ক্যান্সার থেকে হেফাজত করো, হার্ট স্ট্রোক থেকে হেফাজত করো, আল্লাহ সকল প্রকার বড় মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করো। টুকিটা কি রোগবে, যেটু ঠান্ডা কাশ এনা ওই গুনা মাপ হবে কি রে, জর্দারিতে গুনা মাপ হয়, প্যান মেথায় গুনা মাপ হয়, সব ছাত্রালি গুনা মাপ হয়, একটু গাইতে তো একটু লাগতেই হবে গুনা মাপ হবে। বড় বড় মারাত্মক গুলোর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেয়।